মহারাজ বলছি, প্রথম যখন আপনার কাছে এসেছিলাম তখনকার যে স্থিতি এখনকার যে স্থিতি তুলনামূলক অনেকটাই ভালো। মানে তখন তখন যে মানসিক দ্বন্দ্ব, যে ডিপ্রেশনে ছিলাম, তার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি আপনাকে শুনছি। কিন্তু এখনও মাঝে মাঝে অনেক সময় মনটা মানে হাঁকপাঁক করে উঠে, যেন কিছু চাই মনে হয়, যেন যেটা ভালো বুঝছি করতে পারছি না, এরকম একটা স্থিতি চলছে। সেটা আপনার সাথে অনেকবার কথা হয়েছে নিয়ে বলেছি। মানে মানে এর জন্য আমাকে কি করতে হবে? মানে সবসময় যেন মনে হচ্ছে মনটা কিছু একটা যেন চায়, কিছু একটা যেন চায়, এরকম মনে হয়। তো কি করা উচিত, কি করব? মানে বাড়িতে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, আপনার কাছে আসছি, বাড়িতেও আছি, কারোর সাথে কোনো রকম সমস্যা নেই, সব কিছুই করছি, কিন্তু তবুও যেন কোথাও যেন একটা যেন অশান্তি যেন মনের মধ্যে যেন একটা হাঁকপাঁক করে উঠছে। মানে আমাকে এখন মানে কিভাবে কি আগাবো, যাতে মানে আগের তুলনায় ঠিক আছে, যে লেখাপড়া নিয়ে নানা রকম নিয়ে যে দ্বন্দ্ব চলতো, সংসারিক মনে হতো যেন অর্থ উপার্জন করতে, সব কিছু থেকে বেরিয়ে আসতে পেরেছি। তো আমার সেই সব কোনো চাপ নেই যে আমাকে সংসারকে দেখতে হবে, বাবা মাকে দেখতে হবে, কোনো চাপ নেই। কিন্তু মানে মানসিক একটা যেন অশান্তিতে সবসময় ভুগছি, যে কিছু একটা যেন মন চায়, এরকম একটা ব্যাপার। সবার আগে একটা শব্দ বের করে দাও এই পুরো কথা থেকে, এখনো। এখনো মানে আমি এখনো রেগে যাই, আর তুমি এখনো বলছো এখনো কি দে পায়, ঢেকুন মারছে না? আমরা দুঃখী হতে চাইলে এই জন্য দুঃখী হতে পারি, দেখেছেন? একটা সভায় বসে আছি আমি, গুরু সেজে বসে আছি, আর ঢেকুর উঠছে ভিতর থেকে, এখনো ঢেকুর ওঠে। বেশি খেয়ে নিয়েছি, রান্না ভালো হচ্ছে, আমারও ভালো লেগেছে। এবার কি বলবো, চাটনি খাই না, একটু চেটে নিলাম আজকে। আগে এখনো বের করে দাও জীবন, এটা এটা একটা পুরো খাওয়ার থালা, এতে আচার আছে, নুন আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, ভাত আছে, পায়েস আছে, কি এখনো কি কথা? এখনো কিছু নেই, এই এখনো মরার আগের দিন অব্দি নেওয়ার জন্য আগে রেডি করো নিজেকে। আমি আগে একটু আগে কি বললাম, এই ঘর থেকে আমি কথা বলে এসে আমার কি মনে হলো, না বললেও হতো এত কথা? আমি যদি নিজেকে বলি গেরুয়া হয়ে গেছে, এখানে তো মাইক ধরে পচর পচর করছো, এখনো তোমার দ্বন্দ্ব আসে, আসে, শর্ট আউট করো, দ্বন্দ্ব আসে শর্ট আউট হতে। দ্বন্দ্বর আগে যদি প্রশ্ন লাগিয়ে নাও যে এখনো, এটা দ্বন্দ্ব স্কোয়ার হয়ে গেল। এবার তুমি যাই করবে দ্বন্দ্বকে, একটা করে টু দি পাওয়ার লাগতে থাকবে, ঠিক আছে? তো জীবনকে সময়ে বাঁধবে না, যতখানি সময় হাতে আছে, না তুমি জানো না আমি জানি, ঠিক আছে? আর এর মধ্যে নানা ফুলের ডালি খাবারের থালা চলবে, ঠিক আছে? এটা আগে স্বীকার করো, প্রথম এটাই তো করো। কেন এই কথা আমরা বলবো যে এখনো শান্তি হয়ে গেলে, ফু দিয়ে দিলাম তোমাকে, শান্তি হয়ে গেল, এবার কি করবে? দেন বলবে দেখুন শান্তি হয়ে গেল, এখনো কিন্তু একটু বোরিং লাগে মাঝে মাঝে। আগে অ্যাকসেপ্ট করো না এটাকে, এটাই করো সবার আগে। জীবনে সব কিছু চলবে, কামনা আসবে, শরীর বোধ আসবে, ঠিক আছে? সমুদ্র ঢেউ আসবে, ঢেউ যাবে, প্রশ্ন হলো এই ঢেউয়ের আসা যাওয়ার মধ্যে জলকে দেখতে পাচ্ছ কিনা, এক জীবনের সূত্রটা দেখতে পাচ্ছ কিনা। যখনই এখনো বলি এখনো সমুদ্রে ঢেউ ওঠে, সমুদ্রতে কোথায় ঢেউ উঠবে? আমরাই তো সে এক একটা ঢেউ না, যাই যে জন্মেছে, যে লয় হবে, যে একটা নির্দিষ্ট স্প্যান অবধি থাকে, তো এগুলো চলতেই থাকবে। যখনই আমরা একটা এই প্রিফিক্স সাফিক্স লাগাবো না, যে এই নাক কুচকানো থেকে বাঁচতে হবে, ঠিক আছে? এইসব কথাগুলো আমি টয়লেট গেলেই মনে পড়ে, সিরিয়াসলি সিরিয়াসলি বলছি, না খারাপ ভাবে বলছি না, আমার যত ক্রিয়েটিভ জিনিস টয়লেটেই আসে, মানে বাথরুমে, ও নন প্রোডাক্টিভ সব কাজকর্ম ওখানে, তো ওর মতো চলতে থাকে, তাহলে যন্ত্র চলছে, আমার তো কিছু করার নেই, সুইচ মেরে দিয়ে এসির প্রতি আমি কি করব? তো ওখানে তো যে যার কাজ হবে, না সে কাপড় কাচাও হোক, সেই ঘষে যাও, যে কোনো জিনিস, কাপড় কাচতে হয় না এখন রিসেন্টলি, তো কেউ কেউ আমাকে কৃপা করে দেয়। তো আমার সত্যিই মনে পড়ে প্রথম থেকেই, আরে এর মধ্যে খারাপ কিছু নেই। এই জন্য তুমি মহাপুরুষদের কথা বললে বলে এই মহামূর্খদের কথাও বলে রাখছি, ভবিষ্যতে রেফারেন্স দিতে পারবেন, যে মহারাজের তো ল্যাট্রিনে কি ভাবনা চিন্তা আসতো, জীবন কখন সামনে এসে দাঁড়াবে না, যে মহাপুরুষদের কথা বললে যে তাদেরও আসে। রিসেন্টলি একটি ঘটনা ছোট্ট মতো চলছে, এই ঘটনা চলতেই থাকে, এই তো গোপাল জানে, গোপালকে বললো যে এখানে ভালো খাবার, বলে এখানে সবসময় কিছু না কিছু হচ্ছে, তো বুঝে গিয়েছি ব্যাপারটা যে এখানে অল টাইমই কিছু না কিছু চলছে। তো আমাদের একটা ছোট্ট ঘটনা ঘটেছে,
কয়েকদিন থেকে। তো আমি গিয়ে ভাবছি যে তুলনা, যে তুলনা যে মহাপুরুষদের জীবনও এমন হয়। ভাই জীবনই তো একটা, প্রকৃতি কি মহাপুরুষটি প্রডিউস করেছে নাকি যে এই প্রসব করলাম ইনি মহাপুরুষ বেরিয়ে এসছেন? এরম তো কিছু হয় না, ঠিক আছে। আমি ভাবছিলাম যে এই ঘটনাগুলো, আমি একজনের কথা ভাবছিলাম যে ইনি তো মহাপুরুষ সদৃশ, তো এনার জীবন হইতে ঘটনাগুলি নেই। ভিতর থেকে একজন বলল, তুমি কতখানি হাড়ির খবর রেখেছো? রামপ্রসাদ কখনো হড়কে পড়ে গেছিল এটা বইতে লেখা থাকবে? গান গাইতে গাইতে, হ্যাঁ হ্যাঁ সবই ভাবো, কৃষ্ণ যিনি ওটা বলছেন যেটা যে গরু চড়ার, তো তো বডি ওডার হতো না, প্রচণ্ড গন্ধ হবে। তারপরে কালো কুচুটে রাজার ছেলে ছিল, এমনি এমনি কি আর কালো হয়েছে? ওই গরু চড়িয়ে চড়িয়ে কালো হয়েছে। এবারে চন্দনের গন্ধ কোথায়? গোবরের গন্ধই আসবে হয়তো। এবারে আমরা ভাবছি যে শ্রীকৃষ্ণের গায়ে তো চন্দনের গন্ধ আমার তো বেরোচ্ছে না, তাহলে তো আমি মহাপুরুষ হলাম না। বই মাথায় রাখো, কোনো মহাপুরুষ তার জীবন লেখেনি, হ্যাঁ মহামূর্খরা আমরা লিখেছি। আমি বলছি না যে যারা লিখেছে তারা মূর্খ, কারণ মানে সত্যি সত্যি মূর্খরা এসে বলবে আপনি রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের জীবন সাধারণত লিখেছে ওকে মূর্খ বললেন? আমি বলি না, আমি তোমাকে মূর্খ বললাম, আমি যেটা বললাম তুমি সেটা বুঝলে না। বলতে চাইছি যখন লেখা হয় না, তোমার যখন কোনো ফেমাস ব্যক্তির জীবন লেখা হয় খুব হাত কাঁপতে শুরু করবে কোনো একটা কথা লিখতে। ঠিক যেমন এখানে যদি কোনো লিডিং পার্টি তার সম্পর্কে একটা কমপ্লেন লিখতে হয় আর পুলিশ স্টেশনে যেতে হয়, বুকটা কেমন করবে? ঠিক ওই রকমই তো লেখা হয়নি। খুব অনেস্ট ব্যক্তি কিছু কিছু তারা বলেই গিয়েছে, যেমন জে কৃষ্ণমূর্তি পরিষ্কার বলে গেলেন। কতজনকে আপনি বোঝাতে পেরেছেন? বলছেন একজনও নয়, নট ইভেন ওয়ান, একজনকে আমি বোঝাতে পারিনি, বুকের ধক চাই কথা বলার জন্য। শ্রীরামকৃষ্ণ বলতে নাহং নাহং তুহু তুহু, বুকে ধক চাই। ওই সময় শুধুমাত্র প্রকৃতি মা এবং তার বালক রামকৃষ্ণ বসে আছে, আর উনি কে? এই দুরাজনের গুরু। গুরু বলছে আমি না আমি না, আমি কিছু জানি না মা, আমি কিছু জানি না, ঠিক আছে। এই যে কথাটা বলছে, এই কথাগুলো ভালোভাবে নেয় না। ভাগ্যিস কথামৃতের মতো গ্রন্থ, তাও এডিটেড, নো ডাউট এডিটেড, কিছু এডিট ব্যক্তি নিজে করে বা সমাজ সম্প্রদায় নিজে করে, আর কিছু এডিট করতে হয় অনেক সময় গ্রহণযোগ্য বানাতে, যে নিতে পারবে না। ঠাকুর যা গালাগালি দিতেন আগে অর্ধেক কেটে যাবে, যেমন আমার এখান থেকে কেটে যায়, ঠিক আছে। তো বিষয়টি বুঝতে হবে যে মহাপুরুষদের জীবনে যখন আমরা দেখছি তখন কিন্তু আমরা অ্যাজ ইট ইজ পাচ্ছে না, কখনো পাচ্ছি না। আমরা কেমন পাচ্ছি? অ্যাজ পিপল থিংস, মানুষ যেভাবে ভেবেছে, মানুষ তাদের যেভাবে দেখতে চায়। এই জন্য তো নতুন নতুন এডিশন হতে শুরু করে, এবং পুরনো এডিশনের কোনো একটা জিনিস এতে নেই, তারপরে আরেকটা কিছু এতে নেই, ঠিক আছে। ওষর জীবন এসেছে সামনে, এবারে যার অটে কিছু তা বটে, আমি তো বলি অনেক কিছু তা বটে, কিছু তো ছিল সামনে আনতে কি আছে এত এত ভাবনা চিন্তা। ওষো তো ডঙ্কার চোটে বলতো, ইয়েস লয়েস রয়েস যেমন আছে তেমন, আমি সবসময় প্রাইভেট সেক্রেটারি মেয়েদেরকেই রেখেছি। তখন বলছে যে ওয়াই, বলি তুমি ভালো করে জানো কেন, তুমি কেন যে উত্তর চাও সেই উত্তরটাই তুমি নিয়ে নাও, তাহলে আমাকে বেশি কথা বলতে হয় না। পরিষ্কার পরিষ্কার বলে দিলেন, কিন্তু বলি না না উনি তো লীলাময়, উনি এই জন্য আমাদের মন রাখতে বলেছেন। ভাই উনি স্বীকার করেছেন, একে মহাপুরুষ বলে। মহাপুরুষ পুরো জীবনটাকে স্বীকার করে নেয় আর লাফাঙ্গাবাজি করে না, যা করেছি বেশ করেছি এরকম নয়, এটা অদ্ভুত সৌন্দর্য। ওইটা নেবার, হ্যাঁ ওটা কিন্তু নিও না, প্রাইভেট সেক্রেটারি পার্টটা, কারণ এখন আইন অনেক স্ট্রং, হাতে হাতে মোবাইল, তখন ওইগুলো ছিল যে এদিক ওদিক করে একটু পার পেলেও পারবে, এখন খুব মুশকিল। হ্যাঁ এখন তো কে কীভাবে হাঁটছে সেটাও নকল করে চলে আসছে ফেসবুকে, তো সেই সব বিষয়গুলো থেকে সাবধান। তো এইগুলো অনুকরণীয় না। আমি যেমন প্রণামের কথা বললাম, সার ভাগটা নিয়ে নিতে হবে যেটায় আমরা মিলে। তো মহাপুরুষের জীবনে যদি ধারণা করে রাখি যে কিছু ছিল না, সব থেকে বড় ভুল আমরা করছি। রামপ্রসাদের দুটি মেয়ে খেতে পেত না, ভেবে দেখো চাকরি গেল চাকরি চলে গেল, রামপ্রসাদের মা কি মাথায় এভাবে হাত বোলাচ্ছিল? কাজ না করলে আজকের যে দশটা ছেলে যে মুখটা খেত বাড়িতে, রামপ্রসাদও খেয়েছিল।
মামা খ্যাপা বাড়ি থেকে শ্মশানে পড়ে থাকতো, পাগল মাতাল তাকেও বলতো, আমরা ভাবছি এদেরকে কেউ বলতো না, প্রথম থেকে যেন চরণে ফুল পেত। ওশো লাইব্রেরি থেকে বাড়ি যাওয়ার নাম করে কোনো বাগানে পার্কে বসে বললেন ঘন্টার পর ঘন্টা, খোঁজ খোঁজ খোঁজ। এই খোঁজের পরে বাড়ি যখন দিত, তখন কি মাখনের রুটি মাখনের রুটি মাখিয়ে দেওয়া হতো? তখন সেই মন্ত্রগুলো তেমনই পড়ে যেমন তোমার আমার আর অন্যদের পড়েছে। তো জীবন বরাবর এক ছিল, ইস্যুস বরাবর এক ছিল, একটা সহজ শিকার আমাদের মহাপুরুষ বানায়, সহজ শিকার তোমাকে তুলে দেয়। এই এখনও কথাটাকে এডিট করে দাও জীবন থেকে, বরং বলো এখনও আসে, তুমি বড় সহজ, এটা আবার শিখে নেবেন না যে এইটা বলতে হবে, বড় বিপদ। হ্যাঁ, একটা সহজতা না বাচ্চা। এই গোপালকে মাখন খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, প্রচুর মিথ্যা কথাও বলেছে, তো সেটা বলছি না, এই সহজ একটা রাখো, দেখবে এত মানে কি তাড়াহুড়ো করে কোথায় যাবে। তুমি কমাস আসে 6 মাস 1 বছর, তাও তো রিসেন্টলি বোধ একটু ঘন ঘন হয়েছে আসা, তো 1 বছরে কি হয়। হ্যাঁ গোপাল কতদিন গান শিখছো? এই এটা 1.5 বছর, তো 1.5 বছরে এখন এই জায়গায় পৌঁছিয়েছে, তবু মাঝে মাঝে স্কেল ফল করছে। ও যদি বলে এখনো একটু একটু এদিক ওদিক হচ্ছে, হ্যাঁ তো নিজের প্রতি শ্রদ্ধা রাখো, তুমি ইউনিকলি তৈরি হয়েছ, আমরা প্রত্যেকেই তৈরি হয়েছি, আমরা একটা যাত্রার মধ্যে চলছি। গাছে গিয়ে যদি তুমি বলো যে মার্চ হয়ে গেল এখন আম পাকলো না, দাঁড়াও ভাই কোন প্রজাতি, একটু সময় দাও, ওর প্রক্রিয়ায় আছে জীবন, জীবন প্রক্রিয়ায় আছে, যেখান থেকে ক্ল্যারিটি আসছে যেখানেই হোক সেটা, সেই সাথে যুক্ত থাকো, এগিয়ে এগিয়ে যাও, দেখবে এগাচ্ছই আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে।